हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल राजुप्रिया ब्लॉग। और आमार फ्रेंड्सरा निश्चय भालो आछो, आमिओ खूब भालो आछि। तुम्हारे जो अलरेडी एक वीडियो आमी पोस्ट करेछि आज के, किन्तु आरो एक वीडियो पोस्ट करेछि तार कारण हलो तुम्हारे साथ एक खुशी खबर शेयर करी। सेटा हलो जे प्राय 11 बछर पर एसएससी एक नोटिस दिए, एसएससी बोलते स्कूल सार्विस कमिशनर कथा बोल, और आज के नोटिस दिए। तुम्हारा पार्ले यूट्यूब फलो करते पारो, ठीक है। और एसएससी ते माने तुम्हार माध्यमिक उच्च माध्यमिक जे स्कूलगुलो आछे सेखाने ते टीचार नियोग होबे, ठीक है। ता शुधुमात्र विज्ञप्ति छेड़ेछे जे कत टीचार नियोग होबे, कबे थेके नियोग होच्छे, फर्म बेरोबे, किछु एखोनो देयनि, शुधुमात्र नियोग होबे तार एकटा नोटिस छेड़े दिएछे। तार माने रिसेंटली माने खूब शीघ्रई जे नियोग होबे तार एकटा आभास पाওয়া যাচ্ছে। एसएससी प्राय 11 বছর পর এই নোটিশ ছাড়লো, ঠিক আছে। तो आमार मोने हाँ जारा बीएड करे बसे आछो तादेर प्रत्येकेर काछे एटा खुशीर खबर, ताई जोन्नो तोमादेर प्रत्येके जानानोर जोन्नो भिडियोटा करलाम। विशेष करे जारा माठे केटे गेछो, भाबछो जे हाइटे अनेके केटे गेछो बा रानने पारोनि केटे गेछो, तो तादेर काछे जोदि बीएड करा थाके, ठीक आछे, निश्चयई बीएडटा लागबे। तो एखोनो ओखाने किछु जानानो हयनि, शुधुमात्र नोटिस दियेछे जे खूब शीघ्रई नियोगटा होबे, एइटुकु नोटिस देया होयेछे, ठीक आछे। डिटेल्स एखोनो किछु देया हयनि। तो आमादेर हाँ जारा माने माठे केटे गेछो पुलिसेर एग्जाम एसेछिले जे अनेक किछु तोमार वेस्ट बेंगले तो माने पुरोपुरी जे कोनो एग्जाम बंदई हये गेछिलो बोलते गेले शुधुमात्र पुलिस लाइनटा छाड़ा। कारण एई कथाटा बोलछि कारण वेस्ट बेंगले ग्रुप सी डी तोमार एइसब समस्त एग्जामई प्राय बंदर बोलते गेले। आमि निजेओ सेई कबे फिल आप करेछिलाम तार मने नेई, प्राय जखन এইচএস পাস করেছিলাম বা গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ার তখন মনে আছে গ্রুপ সি বা ডি একটা ফিল আপ করেছিলাম, ঠিক আছে। তো এতদিন কোনো কিছু মানে ওয়েস্ট বেঙ্গলের সেভাবে পুলিশ এক্সাম ছাড়া হয়তো কিছু এক্সাম হতো না, দু একটা বাদ দিচ্ছে। তো যাই হোক, এসএসসি অনেক দিন পর যারা বিএড করে আছো তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ, হয়তো যারা বিএড করোনি তাদের কাছে একটু আফসোস, কিন্তু যাই হোক তবু কিছু একটা রিক্রুটমেন্ট বেরোতে চলেছে, ঠিক আছে। আর যেদিনই কত ভ্যাকান্সি বেরোবে বা জানানো হবে সেদিন আমি জানতে পারলে তোমাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে। তো আমার মনে হয় প্রত্যেকে আবার যারা বসে গিয়েছিলে তারা নিশ্চয়ই নতুন করে প্রিপারেশন শুরু করবে, আর শুরু করেও দাও। চলো, তোমাদের এটুকু জানানোর জন্য আমি এসেছিলাম, আর অল দ্য বেস্ট। চলো বন্ধুরা, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত প্রত্যেক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, পাশে থাকবে। আর যারা যারা বিএড করে বসেছিলে, যারা এই খবরটা শোনার জন্য আগ্রহী হয়েছিলে, তারা প্রত্যেকেই কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে দিদি আমি বিএড করে বসেছি, আমি এতদিন বসেছিলাম। যেমন আমি নিজে একজন ক্যান্ডিডেট বিএড করে বসেছিলাম, মানে কোনো রকম এক্সামে বসতে পারিনি। দেখো পারলাম না পাস করতে সেটা পরের কথা, কিন্তু এত টাকা দিয়ে প্রায় 1-1.5 লাখ টাকা দিয়ে বিএড করে বসে থেকে হ্যাঁ একটা এক্সামে বসতে পারলাম না, নিজের প্রিপারেশানটা কাজে লাগাতে পারলাম না, ঠিক আছে, পরিশ্রম করার কোনো জায়গাই পেলাম না, সেটা কেমন একটা না। তবু যাই হোক একটা সুযোগ তো পাবো, তারপর ফেল করি পাস করি যা হয় সেটা নিজের ব্যর্থতা, তাই না, নিজের ব্যর্থতা না পারলে, কিন্তু আগে সুযোগটা পাই, ঠিক আছে। তো সেই জন্য আমার মনে হয় সবার ক্ষেত্রেই তাই। তো চলো বন্ধুরা, টাটা। আর প্রত্যেকে প্লিজ করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ঠিক আছে, টাটা।